নমস্কার বন্ধুরা আমি আলপনা শীত তো চলে এলো বন্ধুরা শীতকাল মানে আমাদের পিঠে উৎসব বা পিঠে খেতে বেশ ভালো লাগে তো তার জন্য বাড়িতে চাল ভিজিয়ে কীভাবে সরু চাকলি পিঠা বানাবেন খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেব পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয় খেতেও বেশ ভালো লাগে তো তার জন্য বন্ধুরা তিনশো গ্রাম চাল ভিজিয়ে নিয়েছি ছয় থেকে সাত ঘন্টা তারপর একটা মিক্সারে বাটিতে দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নেব তাতে দেব তিনশো গ্রাম চালে একশো গ্রাম গমের আটা চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন ময়দা দিলেও খেতে বেশ ভালো লাগে তো হেলথের দিকে খেয়াল রেখে আমি এখানে আটাই ব্যবহার করলাম তারপর দিলাম স্বাদ মতো নুন একটু জল দিয়ে কনসিস্টেন্সি বা ঘনত্ব এভাবে রেখে নিতে হবে একটা বেটার তৈরি করে নিতে হবে খুব পাতলাও না খুব মোটাও না দেখুন দেখিয়ে দিচ্ছি এভাবে রেখে নিতে হবে তো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো গ্যাস অন করে একটা তাওয়া চাপিয়ে দেবো তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর একটা হাতাতে করে দিয়ে সরু চাকলি শেপ দিয়ে নিতে হবে তো প্রথমে একটু তাওয়াটা গরম করে একটু ব্রাশ করে নিতে হবে তেল দিয়ে তারপর দু হাতা দিয়ে বেটারটা এভাবে হালকা হাতে ঘুরিয়ে সরু চাকলে সেফটি নিতে হবে অনেক সময় বন্ধুরা আমরা বাড়িতে চাল বেটে কিন্তু পিঠা সব সময় ভালো হয় না তার কারণে আমি একটু এখানে আটা ব্যবহার করলাম তাহলে পিঠাগুলো খুব সুন্দর হয় খেতেও কিন্তু বেশ নরম হয় তো এভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো কত সুন্দর হচ্ছে একটাও কিন্তু ভাঙিনি বন্ধুরা তো হালকা হাতে এভাবে উল্টে নিতে হবে উল্টানোর পর আবার পাঁচ মিনিট একটু এক সাইডটা ভেজে নিতে হবে তারপর নামিয়ে নেব তো রেডি হয়ে গেল ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ভালো লাগলে ট্রাই করতে পারেন খেতে কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ